আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে একটি সমন্বিত খামারের। তো যারা বেকার আছেন স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে পাকিস্তানি কক, অর্থাৎ এটা কিন্তু অনেকটা দেশি মুরগির মতোই, এক জায়গায় আপনি অনেক মুরগি পালন করতে পারেন। এখানে প্রায় 1200 মুরগি আছে। তো দেখতেই পাচ্ছেন যে নর্মাল খাবারের যে রুটিন, আমরা যেই পোলট্রি ফার্মে বিশেষ করে ব্রয়লার এবং লেয়ারে যেই এক্সট্রা খরচ হয় এটা কিন্তু এখানে হয় না। এখানে 2 মাস বয়সী যে মুরগিটা আছে এটার ওজন কিন্তু প্রায় 800 গ্রাম হয়েছে অলরেডি। তো এটার বাজার মূল্য খুব চড়া, দেশি মুরগির মতোই, অনেকে দেশি মুরগি মনে করে এই মুরগি কিনে ফেলে। তো বন্ধুরা, সমন্বিত খামার বলতে বিভিন্ন ধরনের, আমরা যে রকম গৃহপালিত পশু পাখি যেগুলো পালন করি সবগুলোকে বোঝায়। তো আমরা এবারে যাচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে যে ঘাস লাগানো হয়েছে, উন্নত জাতের ঘাস, এটা যে গরু ছাগল বা অন্যান্য তৃণভোজী প্রাণীর জন্যে। তো আমরা এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খরগোশ, খরগোশ একটা সময় ছিল আসলে বন্য প্রাণী, বাট এটা এখন আমরা বাণিজ্যিকভাবে চাষবাস করা হচ্ছে এবং এটা খুব লাভজনক একটি এখন মাধ্যম হয়েছে। এই প্রাণীর মাংস থেকে এখন মাংস এবং এটার বাচ্চা বিক্রি করেও কিন্তু প্রচুর এখন আপনি অর্থ পেতে পারেন এবং এটার শৌখিনতার প্রতীকও বটে। এবারে দেখতে পাচ্ছেন যে রাম ছাগল, রাম ছাগল কিন্তু নর্মালি আমাদের আবহাওয়াতে খুব ভালো একটি খাপ খাই নেয়। তো দেশি ছাগল এবং রাম ছাগল, এখানে উভয় ধরনের ছাগল এখানে পালন করা হচ্ছে। সমন্বিত খামার বলতে সকল প্রকার গৃহপালিত পশু পাখি আমরা পালন করা বুঝাই। তো সর্বশেষ আমরা যদি দেখাবো কিছু বাঙালির চিরাচরিত যেই গরু, একটি বাড়ি একটি খামার, এরকম যে এখানে আসলে এই ভিডিওটা দেখানোর মেন উদ্দেশ্য হলো যে যারা বেকার আছেন তারা যেন বেকার বসে না থেকে আপনার নিজের ক্যারিয়ার গঠনের জন্য হোক বা দেশের রাষ্ট্রের জন্য হোক বা যেভাবে যে কারণে যেভাবে হোক স্বাবলম্বী হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য হলেও আপনারা চেষ্টা করবেন এই এই খামার, সমন্বিত একটা খামার তৈরি করার জন্যে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লাগে ও যদি অনুপ্রেরণা দেয় তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।